إن الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ونعوذ بالله أن نكون من الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشرك بالله فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال النبي صلى الله عليه وسلم المفلس من يأتي يوم القيامة من أمتي بصلاة وصيام وزكاة ويأتي وقد ضرب هذا أو سفك دم هذا أو قتل هذا أو أكل مال هذا فيعطى لهذا من حسناته ويعطى هذا من حسناته فإن فنيت حسناته ترح له من سيئاته فيطرح في النار أو كما قال عليه الصلاة والسلام الله رب العالمين আমাদেরকে একটি বরকতময় রহমতময় শান্তিময় মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন সকলে শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে আজকের এই বরকতময় রহমতময় মাহফিল যারা আয়োজন করেছেন সেই কমিটি বিন্দু সহ অত্র মাহফিলের আজকের সভাপতি সহ উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের আল্লাহ রাসূলের মহব্বতের ঈমানদার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়র দান করুন সকলে বলি আমিন আমিন তো মুখতাসার কথা বেশি লম্বা সময় পাওয়া যাবে না যেহেতু আজকে কিছু বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য বলা হয়েছে এইজন্য বিক্ষিপ্ত আলোচনা না করে মুখতাসার ভাবে যে বিষয় আমাদেরকে বলা হয়েছে সেই বিষয়ের উপরেই আলোচনা করার চেষ্টা করব মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তো বিষয়টা আপনারা সকলেই জেনেছেন বা আজকের এই বিষয়টা এই শেষ দিনে খুবই গুরুত্বপূর্ণ এজন্যই যে দীর্ঘ ১২ দিনব্যাপী আমরা আলেম ওলামারা আমাদের ভাইয়েরা আলোচনা করেছেন আপনারা শুনেছেন আপনারাও দীর্ঘদিন ধরে কষ্ট করে অনেকেই আছেন হয়তো ১২ দিনই উপস্থিত ছিলেন আছেন না ভাই এরকম আলহামদুলিল্লাহ তো যিনি ছিলেন না তিনি আবার বলেন না আমি ছিলাম তাহলে তো আবার অসুবিধা কর অনেক ভাইরাই দীর্ঘদিন ১২ দিন যাবত এখানে মেহনত করলেন সময় দিলেন আলেম ওলামার আলোচনা করলেন আমরাও আজকে আমিও আলোচনা করছি এই মেহনতটা করলাম কিন্তু এটা যদি সবটাই বিফলে যায় তাহলে লাভ হলো নাকি লাভ হলো ওইভাবে আমরা ইমানদার মুসলমান ধার্মিক ধর্ম পালন করি কিছু ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন যে আমরা ইবাদত করি কথা সত্য কি না অনেক ভাইয়েরা আছেন যারা ইবাদত করেন না
এবাদত করেন না। তো যিনি এবাদত করেন না তার নষ্ট হওয়াও কি আর কবুল হওয়াই কি, কথা সত্য কি না? কিন্তু আমরা এবাদত করে মেহনত করেও যদি আখেরাতে উঠে দেখি কিছু নাই, তাহলে তো আরও কঠিন অবস্থা কি না? একজন পরীক্ষায় দেয়নি তো তার পাশ ফেল তো পরের কথা, পরীক্ষা দিল 3 ঘন্টা ব্যাপী অনেক কিছুই লিখল, কিন্তু দেখা গেল যে পাস তো দূরের কথা, একদম সামান্য নম্বর পেল, খুব সামান্য নম্বর পেল, কিন্তু সে 3 ঘন্টা ব্যাপী লিখেছে, কিন্তু কী লিখলো কোনো লাভ হলো না। ওইভাবে মানুষের মধ্যে অনেক মানুষেরাই এবাদত বন্দেগী করে, আল্লাহকে খুশি করার জন্য অনেক কার্যকলাপই করে, মোট কথা পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের মানুষেরাই এবাদত বন্দেগী করে আল্লাহকে পেতে হবে, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে হবে, এই কথায় একমত সব ধর্মের মানুষেরা। তার মানে সবাই জান্নাতে, কি মনে হয়? সবাই জান্নাতে যাবে? এবাদত করলেই তো জান্নাতে যাওয়া যায়, কথা সত্য কি না? তাহলে এবাদত করলেই যেহেতু জান্নাতে যাওয়া যাবে না, তাহলে এবাদতটা কেন করলাম? জান্নাতে যেতে পারলাম না, তাহলে এবাদত করে লাভ কী হলো? এটাই হলো মূল বিষয়। সব ধর্মের মানুষেরা এবাদত করে, আমরাও এবাদত করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আশা করছি আমাদের এবাদতকে কবুল করবেন, যেহেতু আমরা এবাদত করছি এই কথা বলার পরে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই কথা বলে আমরা ইবাদত করছি, আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইবাদতকে কবুল করবেন, সকলে বলি আমিন। তারপরও আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা এই মেহনত করলাম এটা নষ্ট হয়ে গেল কিনা। অন্য ধর্মের কথা এখানে অত বলে লাভ নাই, মূল বেসিক বিষয় হলো এবাদত কবুল হওয়ার প্রথম বিষয় হলো যে এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কিসের জন্য হতে হবে? কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। তাওহীদে এক বিশ্বাস করে এবাদত করতে হবে, তারপরেই এটা কবুল হবে, তা না হলে সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানাবে, শিরক করবে, অংশীদার বানাবে, ফাকাদ হাবিত আমালুহু, তার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। সকল আমল কি হবে? বরবাদ হয়ে যাবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ, যারা কুফরি করে তাদের আমল আছে, তাদের কর্ম আছে, আল্লাহ তাআলা বলছেন তাদের কর্মগুলো মরিচিকার মতো, তারা পানি মনে করে এগোবে কিন্তু পরে যে কিছুই পাবে না। তারা অনেক মেহনত করে, বিশেষ করে আমাদের দেশে সবথেকে বড় ইবাদত যেটা আমরা মনে করি করে থাকি, এই ইবাদত আমরা যা করি তার থেকে বেশি হলো অমুসলমানরা করে, কথা সত্য কি না? কি আপনারা না বুঝেই বলছেন না বুঝে বলছেন? আমাদের দেশে অন্যান্য ইবাদতের তুলনায় একটা ইবাদত বেশি হয়, সেটা হলো আর্থিক ইবাদত। সেটা ইবাদতের নামে হোক আর বেনামে হোক, মানুষকে দান করা এটা একটা ইবাদত না? দান করা কি ইবাদত? তাহলে আমরা মুসলমানরা সত্যিকার অর্থে যত দান করি, অমুসলমানরাও কিন্তু মানে দান করা বলতে কি অন্যজনকে দেয়া নিঃস্বার্থভাবে, তো বাহ্যিকভাবে আমরা মুসলমানরা নিঃস্বার্থভাবে দান করি, আবার বাহ্যিকভাবে অমুসলমানরাও নিঃস্বার্থভাবে দান করে, দেখা যায় করে না ভাই? বিভিন্ন দেশে শত শত বিলিয়ন ডলার, বিট্রিলিয়ন ডলার তারা বিভিন্ন জায়গায় দান করে, বাহ্যিক দেখা যায় কোনো শর্ত নেই, কিন্তু এর মধ্যে অনেক শর্ত বেড়াজাল আছে। তো তারা এই যে দান করলো, মানুষের উপকার হলো, রাস্তাঘাট বানালো, বাড়িঘর তৈরি করে দিল, মানুষকে ঋণ দিল, নানান ধরনের কার্যক্রম তারা করলো, এগুলো ভালো কাজ না? এই কাজগুলো ভালো না খারাপ? মানুষের হাঁটার রাস্তা করে দেওয়া ভালো না খারাপ? মানুষের থাকার জায়গা করে দেওয়া ভালো না খারাপ? মানুষকে স্বয়ংসম্পূর্ণ করে দেওয়া তাদের জীবিকা নির্বাহের জন্য, কাজগুলো ভালো না খারাপ? তো এই কাজগুলো আমরা যেমন কম বেশি করি, অমুসলমানরাও করে, করলে কী হয়? তাদের এই আমলগুলো কবুল হবে না। কেন কবুল হবে না? কবুল কী বিষয়?
যে দান করলাম দুনিয়ায় আমার সম্মান হয়ে গেল এটা নাকি, নামাজ পড়লাম আমি দুনিয়ায় মহা নেতা হয়ে গেলাম এটা নাকি? কবুল হওয়া মানে জান্নাতে যাওয়া, যে কাজ করলাম সে কাজ আল্লাহ দরবারে কবুল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাকে জান্নাত দিলেন, এটাই হলো এক চূড়ান্ত সফলতা। এটা কি দুনিয়ায় কি হলো না হলো এটা আমাদের সফলতাও না ব্যর্থতাও না। ইমানদার বান্দার কখনো ব্যর্থতা নাই, ইমানদার বান্দার সব জায়গায় সফলতা। সুবহানাল্লাহ বলে সে রাজত্ব পেলেও তার সফলতা, না পেলেও তার সফলতা। সুবহানাল্লাহ, কারণ এই রাজত্ব পাওয়া না পাওয়া এটা সাময়িক ব্যাপার, আজ আছে কাল থাকবে না, কিন্তু ইমানদার যখন জান্নাতে চলে যাবে এটাই হলো তার চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন ওয়ামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে কোনো মতে টেনে হিঁচড়ে একবার জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে টেনে হিঁচড়ে জান্নাতে যাকে ঢুকিয়ে ফেলা হবে যে জান্নাতে চলে যাবে সেই হচ্ছে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেই কি হয়ে গেল? সফল কাম হয়ে গেল। তো বিষয় হলো ইবাদত কবুল হওয়ার প্রথম বিষয় হলো যে এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, যে এর প্রতিদান আমাকে দেবেন আল্লাহ। কে দেবেন? কে দেবেন? দুনিয়ার কোনো সংস্থা, দুনিয়ার কোনো জাতি, দুনিয়ার কোনো মানুষ আমাকে এর প্রতিদান দেবেন এই নিয়তে যদি কোনো ইবাদত করা হয়, জাগতিক যদি কোনো স্বার্থ হাসিলের জন্য যদি কোনো ইবাদতের কাজ যতই বড় হোক যতই ভালো হোক এই রকম কোনো কাজ করলে আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। আল্লাহর কথা এটা, কার কথা? যে আল্লাহর সাথে শরিক করবে, প্রতিদান দেওয়ার মালিক হলেন কে? প্রতিদান দেওয়ার মালিক কে? প্রতিদান দেওয়ার মালিক আল্লাহ। আর আমি প্রতিদান চাইছি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে, তাহলে আল্লাহর সাথে এটা শরিক করলাম, কি করলাম? অংশীদার বানালাম। তো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানালে নাউজুবিল্লাহ এটা শিরক করা হয়, আর এই শিরকটাই হলো মানুষের জাহান্নামে যাওয়ার বড় রাস্তা। ওই অবস্থায় কেউ যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না, নাউজুবিল্লাহ বলে ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না, যদি শিরক অবস্থায় সে মারা যায়, শিরক করে ফেলেছে, সে তওবা করেছে, সে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা যখন বলবে পিছনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে তাকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে অন্তরের অন্তঃস্থল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, বান্দার যাবতীয় প্রয়োজনাদি মেটানোর জন্য কোনো সত্তা নাই, বান্দার প্রতিদান দেওয়ার মতো কোনো সত্তা নাই, কোনো ক্ষমতা ধর নাই আল্লাহ ছাড়া, এই ইয়াকিন যার নসিব হবে সে ওই অবস্থায় যদি মারা যায় তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কবুলের জন্য প্রথম হলো তাওহীদ। প্রথম কি তাওহীদ। তাওহীদের সাথে ইবাদত করলাম, তাওহীদ এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আমি মুসলমান ইমানদার আলহামদুলিল্লাহ। এখন আমি যে কাজগুলো করছি, দান করলাম, মানুষের সহযোগিতা করলাম, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে আমি যোগ দিলাম, কিন্তু ওই কাজগুলোর মধ্যে ওই যে কাজগুলো করলাম যে প্রতিদান মানুষ পাবে, মানুষের কাছ থেকে পাবো বা জাগতিক কোনো ফায়দা হাসিলের জন্য করব, যদি এই জন্য আমি করি তাহলে ওই আমল আমার কবুল হবে না আল্লাহর দরবারে, নাউজুবিল্লাহ বলে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো নাকি? উনি একটা ওনার কিতাব আছে, কিতাবের নাম কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সংকলিত বা সংগৃহীত যে কিতাব তার নাম কি? বুখারী শরীফ। এই বুখারী শরীফ উনি অনেক চিন্তা ফিকির করে গবেষণা করে লিখেছেন, কি মনে হয়? চিন্তা ফিকির করে উনি যেই কথাগুলো বুঝেছেন ওগুলো লিখেছেন, কি মনে হয়? কেউ বলছেন না, কেউ বলছেন হ্যাঁ, তাহলে মানেটা কি হলো? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের কৃতিত্বটা কি? তিনি অনেক চিন্তা ফিকির করে নিজের মতকে প্রকাশ করেন নাই, তিনি অনেক মেহনত করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজগুলো
কি বলে আপনার নির্ভেজাল তথ্যে কোনো ধরনের সন্দেহ থাকতে পারে এই ধরনের বিষয় থেকে বাছাই করে শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষদের কাছ থেকে মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজগুলোকে সংকলন করেছেন যেই কিতাবের মধ্যে তার নামই হলো সহিহ বুখারী। তার নাম কি? সহিহ বুখারী। আর বাংলাদেশে বলা হয় সিয়াসিত্তা, আরব দেশে কুতুবু সিত্তা বলা হয়, মানে ছয়টি গ্রহণযোগ্য হাদিসের কিতাব। এই ছয়টির মধ্যে মানে অন্যান্য আরও আছে, শুধু ছয়টির মধ্যে সীমাবদ্ধ নয়, বিশেষভাবে এই ছয়টি বেশি প্রসিদ্ধ। তার মধ্যে প্রথম হলো বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আর মুসলিম শরীফ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই। তো পৃথিবীর সকল ওলামা একরামরা একমত, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে কোনো ধরনের সন্দেহ মানে সন্দেহযুক্ত কোনো হাদিস নাই যে এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা বলেছেন বলে সন্দেহ আছে। এই ধরনের কোনো হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের কিতাবের মধ্যে নাই। সুবহানাল্লাহ। বলে এটা মোটামুটিভাবে জমহুরের রায়, দুই একজন এলোমেলো কথা বলেন তো তাদের তা ধার্তব্য নেই। এবং কোরআনের পরে যার মর্যাদা ওহির ক্ষেত্রে সেটাই হলো ইমাম বুখারী এবং মুসলিম আলাইহিম রহমাহুমুল্লাহ, তাদের এই দুই কিতাবের মর্যাদা দান করা হয়েছে। সুবহানাল্লাহ। বলে কারণ হাদিসও হলো ওহি। হাদিসও কি? কোরআন যেমন ওহি, হাদিসও ওহি। কোরআন এক ধরনের ওহি, হাদিস শরীফ আর এক ধরনের ওহি। এই দুটা জিনিস বুঝতে হবে। ইসলামের উৎস হলো কোরআন, হাদিস এবং এর সাথে বিশুদ্ধ কেয়াস এবং ওলামা একরামদের এজমা। এই চারটাকেই মোটামুটিভাবে আহলে সুন্নাতুল জামাত তথা সাহাবা একরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন সকল আইম্মাদের মোটামুটিভাবে একমত প্রকাশ করেছেন। তারা ব্যতিক্রম ধর্মী দু চারজন আছেন, সেটা ভিন্ন ব্যাপার। তবে কোরআন এবং হাদিস এই দুইটার মধ্যে কোনো সন্দেহ নাই যে এই দুইটাই হলো ইসলামের একমাত্র উৎস। সুবহানাল্লাহ। বলে এই দুইটা মিলিয়ে একটা আর কি, কথা বুঝলেন কিনা? কেউ কেউ অনেক সময় মনে করেন যে হাদিস শরীফ দরকার নেই, শুধু কোরআন মানলেও হবে, এটাও একটা স্পষ্ট পথভ্রষ্টতা। এই আলোচনা করতে গেলে আরও অনেক সময় লাগবে, ওইটা আর না। তো এই ভূমিকা দেওয়ার উদ্দেশ্য এই জন্যই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাব শুরু করেছেন একটা হাদিস দিয়ে। আপনারা সবাই জানেন, জানেন না জানেন না, বেশিরভাগ ভাইয়েরাই জানেন, বা এখনও হয়তো খেয়াল না পড়লেও আমি বললে আপনাদের মনে পড়ে যাবে। সেটা কি হাদিস? যে নিয়তের হাদিস। কিসের হাদিস? সাধারণত কিতাবাদি শুরু করার জন্য বিভিন্ন চ্যাপ্টার লাগে, বিভিন্ন অধ্যায় থেকে শুরু করা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সব অধ্যায়ই দিয়েছেন সেখানে, চ্যাপ্টার ওয়াইজ তার তিনি বর্ণনা করেছেন। কিন্তু সব চ্যাপ্টারের ওপরে একটা চ্যাপ্টার দিয়ে শুরু করেছেন যেটার কোনো হয়তো ভূমিকা ইয়ে নাই, মানে হেডলাইন নাই, সেটা হলো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেক কর্ম ফল নির্ভর করবে তার এরাদা ইচ্ছার ওপরে, নিয়তের ওপরে, যে সে কীভাবে কেন করলো এটা। সেই কাজটা যদি আল্লাহর জন্য হয় সেটা কবুল হবে, আল্লাহর জন্য না হলে সেটা কবুল হবে না। এবং সেটা খুব সাধারণ কাজ নয়, খুব কঠিন কাজ। মানুষের সবথেকে কঠিনতম কাজও যদি কোনো ব্যক্তি করেন, সেই কাজটা যদি আল্লাহর জন্য না হয়ে থাকে, সেই কাজের জন্য আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না। নাউজুবিল্লাহ। বলেন হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়্যাতি ওয়া ইন্নামা লিমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহু আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম এই হাদিস নিয়ে এসে সবাইকে সতর্ক করে দিচ্ছেন, যারা হাদিসের পাঠক হোক, কোরআন তেলাওয়াতের কারি হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, যে তারাও আমরাও এই যে আলেম ওলামারা যে সকল আলেম মানে কথাবার্তা বা আলেম আলোচনা কিতাবাদি থেকে আমরা করি বা শিখি, এটার পিছনেও যদি জাগতিক স্বার্থ থাকে তাহলে এটাও বিফলে যাবে। নাউজুবিল্লাহ। বলে এটাও কি হবে? বিফলে যাবে। তো লম্বা আলোচনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছিলেন, ইসরার রাতে দেখেছিলেন যে এক শ্রেণীর লোকদের মুখ জিহ্বা কাটা হচ্ছে, আর এক শ্রেণীর মাথা ফাটানো হচ্ছে। শুনেছেন আপনারা? ওই আলোচনার আমি করবো না। অর্থাৎ যারা দুনিয়ার স্বার্থে কোরআন পড়ে, দুনিয়ার স্বার্থে আল্লাহর কথা বলে, যে কথা বলে সে তারা নিজেরা ভুলে যায়, এই ধরনের কাজ যারা করে, আমি সংক্ষেপে বলছি, তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হিজরত করলো, কি করলো? হিজরত করলো আল্লাহর জন্যে, তার হিজরত আল্লাহর জন্যই হলো, তার সওয়াব আল্লাহ তাআলাই দেবেন। সুবহানাল্লাহ। বলে হিজরত কি জিনিস, বড় হিজরত হলো। হিজরত কি করা হয়েছিল? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহির সময় ইমান আনার পরে মক্কা শরীফ থেকে কিছু সাহাবারা অমুসলমানদের, কাফের মুশরিকদের নির্যাতনের কারণে বাড়িঘর ছেড়ে অনেকে, শুধু বাড়িঘর নয়, সংসার সয় সম্পত্তি সব ছেড়ে একদম খালি হাতে তাদেরকে মক্কা শরীফ ছেড়ে, মানে নিজের বাড়ি ছেড়ে আরেক জায়গায় যেতে হয়েছিল, যেই জায়গায় যে কী খাবে, কোথায় থাকবে, কোনো নিশ্চয়তা ছিল না। এই কাজটা কি খুব সহজ কাজ নাকি? এই কাজটা খুব সহজ? আপনি বাড়ির থেকে বের হয়ে গেলেন, আপনার গ্রাম থেকে বের হয়ে গেলেন, তার পকেটে টাকা নাই, কেউ আপনাকে চেনে না, কোথায় যাবেন তাও জানেন না, বের হয়ে গেলেন, আপনাকে বের করে দেওয়া হলো, গ্রামে ফিরতে পারবেন না, এই যে খাটনিটা আপনার হলো, এটা কি খুব সহজ কাজ হলো নাকি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এভাবে যারা বাড়িঘর ছেড়ে এই মেহনতও যে করবে, তার এই মেহনত যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য হয় তাহলে সে দুনিয়া হাসিল হলো, কিন্তু আল্লাহর কাছে সওয়াব পাবে না। যদি এই উদ্দেশ্য হয় যে সে অমুক জায়গায় যে কাউকে বিয়ে শাদি করবে তাহলে সেটাই হবে, আল্লাহর কাছে সওয়াব পাবে না, নাউজুবিল্লাহ। বলে মানে এইরকম ঘটনা সাহাবাদের মধ্যে হয়ে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, সকলে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয় হলো যে কর্মই আমরা করব, আমাদের নিয়ত ঠিক থাকতে হবে যে এটা আল্লাহর জন্য করব। কিসের জন্য, কার জন্য করব? আল্লাহর জন্য। আরেকটি বিষয় হলো যে কাজ আমরা করলাম এই কাজ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তায়। কার দেখানো রাস্তায়? আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া রাস্তায় ওই কর্মটা হতে হবে, তা না হলে সেটাও আল্লাহর কাছে কবুল হবে না। কথা বুঝলেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ অবলম্বন করবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন বা ধর্ম হিসেবে মানবে, ফালাইয়ুকবালা মিনহু, তার থেকে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে, নাউজুবিল্লাহ। বলেন সে আখেরাতে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, মানে সে দেখবে যে অনেক ইবাদত করলাম কিন্তু আল্লাহ দরবারে সেগুলো একটাও কবুল হবে না। কেন হবে না? যে সে যে কাজ করেছে ওই কাজ আল্লাহ তাআলা করতে বলেন নাই, আল্লাহ রসুলও বলেন নাই। আর আল্লাহ রসুল না বললে আল্লাহ বলার প্রশ্ন আসে নাকি? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করতে বলেন নাই, আপনাকে আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে ওহী নাজিল করে বলবেন যে এ কাজ করো অনেক সওয়াব হবে? এটা কি হতে পারে নাকি? এটা সম্ভব? যদি এই রকম কারো ধারণা থাকে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে কিছু নতুন নিয়ম নীতি শিখিয়ে দিতে পারেন, ওই নিয়ম নীতির মাধ্যমে তারা আল্লাহর কাছে অনেক সওয়াবের অধিকারী হবে, যদিও কথাটা আমাদের অনেকের কাছে খুব সাধারণ মনে হবে, কিন্তু সেটাও আল্লাহ রসুলের নবুয়তের যে শেষ সমাপ্ত হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, ওইটাকে অস্বীকার করা হলো। কথা বুঝলেন কিনা? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। কথা সত্য কিনা? কি আপনারা আমরা বিশ্বাস করি কিনা? আলহামদুলিল্লাহ বলেন, এতে কোনো সন্দেহ আছে কি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে খাতামুল আম্বিয়া, তারপরে তিনি খাতামুল আম্বিয়া হওয়ার কারণটা কি? মানে কেন তিনি খাতামুল আম্বিয়া, তারপরে নবুয়ত আসবে না? তা কি আসবে না? কি হলে নবী হয়? একটা মানুষ নবী হওয়ার জন্য প্রথম শর্ত কি? হ্যাঁ, ওহি লাগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপরে নবী হবেন না। আর নবী যেহেতু আর কেউ আসবেন না, তাহলে ওহি হবে নাকি বলেন? আর ওহি যদি না হয় শরীয়ত হবে নাকি? তাহলে শরীয়ত যেহেতু হবে না, তা শরীয়ত যেটা চলে এসেছে এর বাইরে কারো কিছু বানানোর অধিকার নেই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অন্য হাদিসে এসেছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। বিভিন্ন হাদিস দ্বারা এই অর্থ বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাদের দিনের মধ্যে, আমার বিধানের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো,
সেই সেই কাজটা আল্লাহর দরবারে মরদুদ হয়ে যাবে, আল্লাহর দরবারে ফিরিয়ে দেওয়া হবে, আল্লাহর দরবার সেটা কবুল হবে না, আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন। যে কোনো কর্ম করবে যেটা আমি বলিনি, আমি করিনি, আমার পথ মত মতো নাই, সেই কর্ম যে করবে আল্লাহর দরবারে সেটা ফিরিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দরবারে এটাকেই পরিভাষায় ওলামা একরাম এবং হাদিসের পরিভাষায় বেদাত বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? বেদাত। এই বেদাত যদি ধর্মের মধ্যে হয়, ধর্ম বলতে ইসলামের ভিতরে হয়, ইসলামের বিধানের মধ্যে হয়, সওয়াব বা গুনার কারণ বা সওয়াবের ইচ্ছা বা গুনার ইচ্ছায় বা গুনাহ হওয়ার আশঙ্কায় যদি এগুলো করা হয় তাহলে সেটা হবে বেদাত। সেটা কি হবে? বেদাত হবে। আর এই বেদাতকে ইবাদত মনে করে যদি যারা করবে তাহলে সেটা তো আর ইবাদত হলো না, তার কাজটা সম্পূর্ণ বিফলে গেল। আর কি হলো? সে যদি এটা জানে যে এটা আল্লাহ রসুল করেন নাই, তাহলে তার ইমানে কমতি এজন্যই হবে যে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিস শিখিয়ে গেছেন এতে সে সন্তুষ্ট না। তো আল্লাহর রসুলের শেখানো পদ্ধতিতে যদি কেউ সন্তুষ্ট না হন তার ঠিকানা কি? জান্নাত। কি বলেন? হ্যাঁ, ঠিকানা কোথায়? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট। এই গুণ সাহাবা ইকরামদের কেন হলো? যে সাহাবা ইকরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কার্যকলাপ, তার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত সারা দিনের যত ধরনের কাজ আছে সবগুলো যেগুলো ইবাদতের বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কাজে কোনো ধরনের হেরফের করেন নাই, সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমানদারের আমল কবুল হওয়ার জন্য বড় শর্ত হলো সেটা আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী হতে হবে। কার সুন্নত অনুযায়ী হতে হবে? কার সুন্নত অনুযায়ী হতে হবে? আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী হতে হবে। এর বাইরে যে যেটা করবে আল্লাহ দরবারে সেটা কবুল হবে না। এটা হলো বড় বিষয়। এর সাথে সাথে হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে তোমরা কি জানো মুফলিসকে, অসহায়কে? আতাদুরুনা মাল মুফলিস? মুসলিম শরীফের রেওয়ায়েতে এসেছে যে আতাদুরুনা মাল মুফলিস, অন্য ইবনে হিব্বানের রেওয়ায়েতে আতাদুরুনা মানিল মুফলিস, অসহায়কে তোমরা কি জানো? সাহাবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, সবথেকে বড় অসহায় তো সেই যে যার টাকা পয়সাও নাই, সম্পত্তিও নাই, নগদ টাকাও নাই, সম্পত্তি নাই। আমার কথা বুঝতে পারছেন না ভাইরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো অসহায়কে? সাহাবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অসহায় যার টাকা পয়সা নাই, ধন সম্পত্তিও নাই, নগদ ক্যাশও নাই, স্থাবর অস্থাবর কোনোটাই নাই, কথা সত্য কি না? সন্তান আদিও নাই, বিভিন্ন রেওয়ায়েতে এসেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসল অসহায় আর একজন, যে আমার উম্মতের কিছু লোকেরা কেয়ামতের ময়দানে দাঁড়াবে, ইয়াতি মিন উম্মতি ইয়াকুম ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন, আমার উম্মতের কিছু লোকেরা কেয়ামতের ময়দানে দাঁড়াবে অনেক নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে, অর্থাৎ নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, এটা নিয়ে দাঁড়াবে। আর দাঁড়াবে কি অবস্থায়? এই ইবাদতও করেছে, আবার কদ্দরাবা হাযা ওয়া কযাফা হাযা, কাউকে অকারণে মেরেছে, অকারণে কাউকে গালাগালি করেছে, অকারণে কারো ক্ষতি করেছে, মানুষের সম্পদ হরণ করেছে, মানুষের অর্থ সম্পত্তি কেড়ে নিয়েছে, খেয়েছে, এই ধরনের পাপাচার শো করেছে, এদিকে নামাজও পড়েছে, রোজাও করেছে, যাকাতও দিয়েছে, হজও করেছে, আবার এই ধরনের অ্যাক্টিভিটিও তার ছিল। কথা বুঝলেন না বোঝেন নেই? এরকম আমাদের মধ্যে হয় না? হয় না? হয় না? সওয়াব হলো, সওয়াব থাকলো ঠিকই, সওয়াবও থাকলো, কিন্তু এই গুণাগুলো তার নামায় আমলে থাকলো। পালায় সাধারণত মাপযন্ত্রে দুটো ধরন থাকে না? একটা হলো একটা এই সাইড থাকে, একটা ওই সাইড থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের কথা বলছেন যে যার
ইমানের মানে আমল নামা ভারী ভারী হবে, মানে ভালো কাজের পালা যার ভারী হবে, ভালো কাজ যার বেশি হবে তার জন্য জান্নাতের সুসংবাদ, তার জন্য হাশরের ময়দানে কঠিন সময়ে আরামদায়ক ব্যবস্থার সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন। আমি সংক্ষেপে বলছি, ওগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের বিষয়। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতিন রাদিয়া। এটা আমপারার একটি সূরা, কথা সত্য কি না? তো আমপারা কোরআন শরীফের ভিতরে তো নাকি বাইরে, বলুন না? হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি যে আমপারা এটা মানে আলাদা কোনো জিনিস, কোরআন শরীফ আলাদা কোনো জিনিস, নাউজুবিল্লাহ বলে। আমপারা এটা আলাদাভাবে ছোটো ছোটো সূরাগুলোকে আলাদা করে তিরিশ পারায় একত্রিত করা হয়েছে আমাদের সুবিধার্থে, সেটাও কোরআন, সেটাও কি কোরআন। আমপারা বলে সেটার দ্বারা দলিল হবে না, বা ওইটার আমল চলবে না, বা ওইটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কথা বলে দিন কেন? এই কথা আমি কেন বলছি, কারণ আমি বাস্তব দেখেছি অনেকে। আমরা যখন পড়াশোনা করতাম রিয়াজে, তা এখন একদিন উস্তাদ আমাদের শিক্ষক, তিনি আলোচনার প্রসঙ্গে ওই ছোট সূরা থেকে একটা আয়াত নিয়ে এসে দলিল পেশ করছেন। পিছন থেকে এক ছাত্র আমাদের মতো, তিনি বলছেন যে হুজুর এটা তো আমপারা। কথা বুঝলেন কি না? মানে উনি কোরআন দিয়ে দলিল দিচ্ছেন, আর পিছন থেকে বলছে হুজুর এটা তো আমপারা। তার মানে যে আমপারা আবার দলিল হয় নাকি? নাউজুবিল্লাহ বলে। কথা বুঝলেন কি না? তো এইরকম যেন মন মানসিকতা আমাদের না হয়। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত ইসলামের দলিল, প্রত্যেকটা অক্ষর ইসলামের দলিল, প্রত্যেকটা হরফ ইসলামের দলিল। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটাকেই মানতে হবে, প্রত্যেকটা হুকুমকে যথামর্যাদায় রাখতে হবে, এদিক সেদিক হলে ইমান বরবাদ হবে। কি হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবেন বা কিতাবের কোনো কিছু মানবেন, এটা হলো ইহুদি নাসারাদের স্বভাব ছিল। কাদের স্বভাব ছিল? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন ইহুদি নাসারাদের জন্য। যে স্বভাবটা আমাদের মধ্যে এখন চলে এসেছে, আল্লাহ তাআলা মাফ করুন আমাদেরকে, সকলে বলে আমিন। মানে আমাদের বলতে ইমানদার মুসলমান নামধারী বা অনেক ভাইয়েরা, বুঝে হোক না বুঝে হোক, যে স্বভাব তাদের মধ্যে চলে এসেছে সেটা হলো যে কোরআন হাদিসের আল্লাহর হুকুম আহকামের কিছু মানবে, কিছু মানবে না। তো কিছু মানা হলো, কিছু মানা হলো না। কেন মানা হলো না? যে ওইটা ওনার ভালো লাগে তাই মানেন, আর কেন মানা হলো না যে ওইটা ভালো লাগে না সেই জন্য মানেন না? তাহলে ইনি কি মূলত আল্লাহর ইবাদত করলেন না নিজের পুজো করলেন? হ্যাঁ, এই জন্য কোরআনে বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি দেখেন না যারা নিজেকে পূজো করে, নিজের ইলা, নিজেকে খোদা বানায়। ফেরাউন তো বলেছিল স্পষ্টভাবে, আনা রব্বুকুমুল আ'লা, স্পষ্টবাদী ছিল, মুখে বলে ফেলেছে। কিন্তু আমরা অনেক মুসলমান, নাউজুবিল্লাহ বলেন, আমরা অনেক ইমানদার ভাইয়েরা অবুঝে এমন কাজ করি যে নিজেদেরকে খোদা বানিয়ে বসে থাকি, নাউজুবিল্লাহ বলেন। তো নিজেকে খোদা বানালে আল্লাহর সামনে জান্নাত পাওয়া যাবে নাকি? নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যার আমল নামা ভারী হবে, ইবাদত মানে ভালো কাজ বেশি হবে, ফাহুয়া ফী ঈশাতিন রাদিয়া, সে তার মনোপুত, তার রুচিসম্মত, তার কাছে আরামদায়ক যা হবে সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন অবস্থায় যখন পাহাড় পর্বত ভেঙে চুরমার হয়ে যাবে, কঠিন হবে কিয়ামতের সময়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরামদায়ক ব্যবস্থার মধ্যে থাকার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা, হাশরের ময়দানে আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতের এমন লোক কিছু আসবে যে অনেক নামাজ রোজা হজ জাকাত এই ধরনের সওয়াব নিয়ে সে দাঁড়াবে, সওয়াব নিয়েও দাঁড়ালো, এর সাথে সাথে তার কিছু আমল আছে যে কাউকে অনর্থক মেরেছে, গালাগালি করেছে, কারো সম্পদ কেড়ে নিয়ে খেয়েছে, দুনিয়ায় এটার কোনো ফয়সালা না করেই সে মরে গেল, নাউজুবিল্লাহ বলে। তার নামাজ আমলে সওয়াব আছে। কি আছে? কিসের সওয়াব? নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, অনেক সওয়াব, জিকির আজকারের সওয়াব, এই সওয়াব আছে। কিন্তু ওইদিকে পক্ষান্তরে কিসের গুনাহ? রাস্তাঘাটে কাউকে ধরে মেরেছে, কাউকে গালাগালি করেছে, তেমন কিছু ইনজোর্ড করেনি, খুন খারাপই করেনি, গালাগালি করেছে, হয়তো গায়ে হাত দেয়নি, মারে মারধর করেনি, তার টাকা পয়সা মেরে খেয়েছে। কথা বুঝলেন না, বোঝেন নাই? এই ধরনের অপরাধও সে করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে নাউজুবিল্লাহ। এই অবস্থায় সে দাঁড়ালো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তখন ওই যাদেরকে এই ধরনের মারধর করে টাকা পয়সা কেড়ে নিয়ে যাদের সাথে যে গণ্ডগোল করেছিল তাদের পাওনা বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওই পাওনাদারকে এর ভালো, এর সওয়াব থেকে ওই পাওনাদারকে মিটিয়ে দেওয়া হোক।
এর নামাজ রোজা হজ যাকাত এর সওয়াব থেকে ওই যাদেরকে জুলুম করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল যাদের উপরে তাদেরকে বণ্টন করে দেওয়া হোক বণ্টন করে দেওয়া হবে সব শেষ সব কি হলো শেষ হয়ে গেল কেন পাওনাদার অনেক সব শেষ আরও পাওনাদার আছে এখন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদের গোনা একে দিয়ে দেওয়া হোক তো একজনের সওয়াব কম গোনা বেশি তার গোনা যদি কিছু কেড়ে নেওয়া হয় তাহলে সওয়াব বেড়ে গেল না তো লাভ হলো না হলো না তার উপকার হলো কি না তাহলে ওই পাওনাদারের উপকার হলো তো মাঝখান থেকে এ বেচারার নামাজ রোজা হজ যাকাতের সওয়াবও গেল আবার অন্যের গোনা কিছু ঘাড়ে চাপলো লোকটা কি এখন গোনাগার হলো না নেককার হলো নেককার হলো না গোনাগার হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলবেন বলছেন তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ বলেন তখন তাকে কোথায় নিক্ষেপ করা হবে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে আল্লাহর হক বান্দার হক আল্লাহর হক আদায় করে যদি বান্দার হক বান্দার প্রাপ্য বান্দার চাহিদা যেগুলো আছে প্রয়োজন আছে যেটা আমাদের হক দায়িত্ব তাদেরকে সরবরাহ করার এটা যদি আমরা ঠিকমতো আদায় না করি তাহলে আল্লাহর দরবারে আল্লাহর কাছে আল্লাহর জন্য যে ইবাদত করেছি আল্লাহর হক আদায় করেছি এই সব অনেক সময় আপনার আমার খালি হয়ে গুনাহগার হয়ে যেতে হবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন কথা বুঝলেন কিনা এটা গেল একটা বিষয় যে বান্দার হক আল্লাহর হক দুটোকে ব্যালেন্স করে ইবাদত করতে হবে আমি নামাজ পড়লাম কিন্তু আমার মুখকে কন্ট্রোল করতে পারলাম না আমি নামাজ পড়লাম রোজা করলাম দান খয়রাত কিছু করলাম কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখলাম না মানুষকে কষ্ট দিলাম তাহলে আপনার আমার এই নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল জিকির আজগারের যে সওয়াবগুলো হলো এটা নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন তাহলে এটা খুব ভালো কাজ হলো নাকি বলেন ভালো কাজ হলো বলেন না এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে বিভিন্ন হাদিসে শিষ্টাচার শিখিয়েছেন যে সমাজে কেমনভাবে চলতে হবে কেমন করে ব্যবসা করতে হবে কেমন করে মানুষের সাথে ব্যবহার করতে হবে আল্লাহ রসুল বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু বিল হারব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফে এসেছে বুখারীর মধ্যে যে আমার বন্ধু বা আমার ভালো বান্দা যারা আমার ইবাদত বন্দিগিতে যারা ব্যস্ত থাকে বা আমার বন্ধু যারা আল্লাহর বন্ধু কারা আল্লাহর ওলি কারা এগুলো আলোচনা করতে গেলে আরও অনেক সময় যাবে ওইটা বলবো না তো আল্লাহর ওলি বলতে মার্কা মারা কোনো সাইনবোর্ডধারী ব্যক্তি নয় যারা ইমান আমল তাকওয়ার উপরে যারা থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বলে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল কিতাব ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইলা হুম মুত্তাকি আর এই মুত্তাকির বান্দার কথাই আল্লাহ তাআলা বলেছেন যে এরাই হচ্ছে আল্লাহর ওলি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা এই ধরনের আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে শত্রুতা পোষণ করবে তাদের সাথে খারাপ ব্যবহার করবে ফাকাদ আযানতু লাহু বিল হারব আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে তার জন্য আমি তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করে দিই নাউজুবিল্লাহ বলেন বা সে যেন আমার সাথে যুদ্ধ করে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর সাথে যুদ্ধ করা খুব ভালো কাজ আল্লাহর সাথে যুদ্ধ করলে কে পরাজিত হবে আল্লাহ হবেন না বান্দা হবে নাউজুবিল্লাহ হ্যাঁ আল্লাহ হবেন কি বলেন রে ভাই বুঝি না বান্দা হবে নাউজুবিল্লাহ বলেন তাহলে বিষয়টা দেখেন আমাদের কাছে খুব ছোট মনে হচ্ছে বলবেন যে হুজুর আল্লাহ রসুল বলেছেন ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে এটা হবে তো সাধারণ মানুষকে মারলে হলে সেটা হবে না কিন্তু সাধারণ মানুষ যে আল্লাহর ওলি নয় আপনি জানলেন কেমন করে বরঞ্চ আল্লাহর রসুল বলছেন যে এই সাধারণ মানুষের মধ্যে এমন ওলি আছে আল্লাহর বন্ধু কেউ চেনে না সে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার এটা করে দাও আল্লাহ তাআলা অবশ্যই তার কথা শোনেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন সংক্ষেপে আমি বলি যে ইন্না মিন ইবাদিল্লাহ বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা যে সাধারণ মানুষ হাদিস শরীফের সংক্ষেপ সার অংশ হলো আল্লাহ রসুল বলছেন তাদেরকে মানুষ দাম দেয় না তাদেরকে চেনেও না সাধারণ পোশাক আশাক ছিঁড়া ফাটা জামা গায়ে ঘুরে বেড়ায় তার মানে আবার জটলাওয়ালা বাহিনী মনে করেন না আবার কথা বললেন কি না কারণ ইমানদার কখনো ওই ধরনের হতে পারে না কারণ ইমানদারকে নামাজ পড়তে হয় তো নামাজ পড়তে গেলে উজু গোসুল করতে হয় তো উজু গোসুল করলে কি জটলা থাকে নাকি আল্লাহ রসুল বলছেন লোহা তোমরা মুচকে খাটো করো দাড়িকে মুচকে গোপকে খাটো করো আর দাড়িকে লম্বা করো কি টেনে লম্বা করবেন নাকি মানে ছেড়ে দেবেন লম্বা করো মানে আহিফুল লোহা ওয়াফুল লোহা বিভিন্ন রেওয়ায়ত এসেছে আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা মুচকে ছোট করবে দাড়িকে লম্বা করবে তো ইমানদার আল্লাহ রসুলের কথা শুনবেন না শুনবেন না
তো যে ইমানদার নিয়মিত মুছখাটো করেন এবং দাড়ি ছেড়ে দেন নিয়মিত, অন্য হাদিসে চিরুনির কথা বলা হয়েছে, আসরানুর কথা বলা হয়েছে, চুলকে হেফাজত সংরক্ষণ করার কথা বলা হয়েছে, আতর সুরমা মাখার কথা বলা হয়েছে, তাহলে ইমানদার কি ফিটফাট হবে না ওই রকম অবান্তর কাজ করে বেড়াবে? কোনটা হবে? ইসলামের আদর্শ এটা হলো সব থেকে মডার্ন, সব থেকে আধুনিকতা, স্মার্ট, সুবহানাল্লাহ বলে ওই ময়লা যুক্ত থাকা, এটা ওলি আল্লাহদের স্বভাব হতে পারে না এবং সত্যিকার ওলি আল্লাহর ওভাবে চলেনও না, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তার মানে আবার হাম্বরাই করা নয়, অহংকার করা না, ফিটফাট থাকবে কিন্তু অহংকারী হবে না, কথা বুঝলেন কি না, পরিচ্ছন্ন থাকবে কিন্তু অহংকারী হবে না। অহংকার করা ইমানদারের স্বভাব না, এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? শয়তানের স্বভাব, কথা বুঝলেন কি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে দুনিয়ার মানুষ তাকে চেনে না, খবর রাখে না, তার কোনো পরিচয় জানে না, কিন্তু সেই বান্দাও আল্লাহর কাছে যদি একবার বলে যে আল্লাহ আমাকে এটা দাও, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি আল্লাহকে কসম করে বলে আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ তাআলা কখনো তাকে ফেরত দেন না। তা আমরা যারা সমাজে যাদের সাথে মিশি ওর মধ্যে এই রকম লোক আছে না, আছে না নাই? তাহলে আমরা চিনলাম না, তাহলে যেহেতু চিনলাম না তাহলে সবার সাথে সতর্ক থাকতে হবে কিনা, তাহলে সব ইমানদারের সাথে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। কথা বুঝলেন না, বোঝেন নেই যে তাদের সাথে যেন কোনো দুর্ব্যবহার না করা হয়, কারণ ওই রকম দুর্ব্যবহার করলে ওই বেচারা মুস্তাজাবুদ দাওয়া দুর্ব্যবহার করলেন, আপনাকে হয়তো মুখ ফুটে কিছু বললেন না, মনে ব্যথা পেলেন, এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহু আকবার, মনে ব্যথা পেলেন, কারণ সব কথা মুখে বলা লাগে না, লাগে? আল্লাহ রাব্বুল আলামিন যারা বোবা তাদের দোয়া কবুল করেন কি না? তো মুখে তো উচ্চারণ করতে পারেন না, কোথায় বলেন? আলিমুম বিদাতিস সুদূর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের খবর জানেন, জানেন কিনা? না বললেও জানেন, বললেও জানেন, কথা ঠিক কিনা? আগের খবরও জানেন, পরের খবরও জানেন। এই গুণ কার? এই গুণ কার? আল্লাহ। তো ভাইরা, আমাদের আমলনামা ঠিক রাখার জন্যে সামাজিকভাবে আমাদেরকে শিষ্টাচার বজায় রেখে মানুষের সাথে ভালো ব্যবহার করে চলতে হবে। এই জন্য অন্য হাদিসে বারবার বলা হয়েছে, ইমানদার সেই, ইমানদার সেই যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, ইমানদার সেই যে আতিথেয়তা করে, মেহমানকে সেবা করে, ইমানদার সেই যার থেকে তার প্রতিবেশী হেফাজতে থাকে, প্রতিবেশীর ক্ষতি করে না, সুবহানাল্লাহ বলে। সেও ইমানদার যার দেশে, যার এলাকায় অমুসলমান নাগরিকও তার কাছে হেফাজতে থাকে, সুবহানাল্লাহ বলে। এই কথাগুলো ইবাদতের শর্ত এজন্যই যে আমরা আল্লাহর হক আদায় করলাম কিন্তু বান্দার হক আদায় করলাম না, তাহলেও কিন্তু আমাদের এই ইবাদত কবুল হলো না। আর একটা বড় বিষয় যেই ফিতনার মধ্যে আমরা বেশি পড়ে গেছি, আল্লাহ তাআলা হেফাজত করুন, সেটা হলো ইবাদত বন্দেগী করলাম কিন্তু যেটা খেয়ে করলাম বা যেটা দিয়ে করলাম সবটাই হচ্ছে হারাম, কবুল হবে কি বলুন? কবুল হবে? হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা ওয়া আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পবিত্র, নিজে পাক সাফ, এবং তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস পছন্দ করেন না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তারপরে বলছেন, সাহাবা ইকরামরা বলছেন, ওয়া যাকারার রাজুলা ইউতিলুস সাফার مطعمه حرام ومأكله حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب لذلك الله رسول صلى الله عليه وسلم বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, কবুল করেন না। এরপরে আল্লাহ রসুল বলছেন, সাহাবারা বলছেন যে এরপরে আল্লাহ রসুল একজন ব্যক্তির কথা বললেন যে সে দীর্ঘদিন সফর করে, উমরার সফর করে, হজের সফর করে, দান খয়রাত করে, আমভাবে বলা হয়েছে ইউতিলুস সাফার ফিল জিহাদ ফিল যাকাত ফিল সাওম ফিল দাওয়া, যেটাই বলেন না কেন, ইউতিলুস সাফার, সে হজ করতে গেছে দীর্ঘদিন ধরে, একটা সময় হজে ব্যয় করলো, মানুষকে দাওয়াতের জন্য একটা বড় সময় ব্যয় করলো, জিহাদ করার জন্য একটা বড় সময় ব্যয় করলো, এই ধরনের মেহনত করলো। কেমন মেহনত? যে ওই কাজ করার সময় তার নিজের কোনো খেয়াল নেই, উস্কো খুস্কো চুল, খাবার দাবারের খবর নেই, আশা আগ্রাবা বিভিন্ন রেওয়ায়েত এসেছে যে এইভাবে সে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। কিন্তু মাতআমুহু হারাম, সে যেই টাকা দিয়ে ওই কাজগুলো করছে, যে অর্থ দিয়ে বা যেই সম্পদ দিয়ে
সেটা উপার্জন হয়েছে হারাম পন্থায়। কি পন্থায়? হারাম পন্থায়। যেটা সে খাচ্ছে, যেই খাবার খেয়ে সে শক্তি পাচ্ছে, সেই খাবারটা হলো হারাম। যেই পোশাক পরে সে ঘুরে বেড়াচ্ছে, সেই পোশাকটা হলো হারাম। তার খাবার দাবার টোটালটাই হারাম। তার মানে তার রক্ত মাংস সবটাই হচ্ছে হারাম থেকে উৎপত্তি হয়েছে। নাউজুবিল্লাহ, বলে হারাম থেকে উৎপত্তি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এই লোকের ওই অবস্থায় কেমন করেই তার দোয়া বা কেমন করেই তার ইবাদত বন্দেগী কবুল হবে? নাউজুবিল্লাহ, বলে এত মেহনত করলো সে, এত পরিশ্রম করলো, এত সফর করলো, হজ করলো, যাকাত দিল, হজ করলো, উমরা করলো, সফর করলো, দাওয়াতের কাজ করলো, কিন্তু তার এই সবগুলোই হলো হারাম। এই সবগুলো কি হারাম? আর এই হারামের সব থেকে বড় একটা হারাম আমাদের সমাজে যেটা প্রচলিত হয়েছে সেটা হলো সুদি কারবার। কথা সত্য কিনা? হ্যাঁ, ফিক্সড ডিপোজিট, ব্যাংকে টাকা রাখলাম, ইন্টারেস্ট হলো, আমি সেই টাকা দিয়ে পাগড়ি পরলাম, নেসপেশাক জামা পরলাম, আমি সেটা দিয়ে দান খয়রাত করলাম, খুব সওয়াবের কাজ হলো না? খুব সওয়াবের কাজ হলো না? কবুল হবে না, কবুল তো হবেই না, বরঞ্চ আল্লাহর সাথে এটা রশি মানে ঠাট্টা করা হলো। আল্লাহ যেটা পছন্দ করেন না সেটা দিয়ে আমি বলছি আল্লাহ আমি আপনাকে খুব ভালো বান্দা। নাউজুবিল্লাহ, বলে আপনি একজনকে মেহমানকে দাওয়াত দিলেন, আপনি জানেন ওই বেচারা এই জিনিস খেতে পছন্দ করে না, আমি জানি ও বেচারা এই জিনিস খেতে পছন্দ করে না, আমি জেনে শুনে সেই জিনিসটা তার সামনে দিলাম এবং সেও জানে যে আমি তার রুচি সম্পর্কে জানি, খুশি হবেন না কি? সে কি খুব খুশি হবে না? বেজার হবে, অপমান বোধ করবে কি না? অপমান বোধ করবে কি না? তার আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়কে হারাম করে দিলেন, নিষেধ করে দিলেন, সেই বিষয় দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমি আপনাকে এটা দিলাম আপনাকে খুশি করার জন্যে। নাউজুবিল্লাহ, বলে আল্লাহ খুশি হবে? বেজার হবেন না খুশি হবেন? এই জন্য কোরআনে কারিমের মধ্যে অন্য অপরাধের কথা বলা হয়নি যে এই অপরাধ করলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হয়, কারণ ওই অপরাধ যেই করে সে একদম দাহা মূর্খ হলেও সেও জানে যে এটার দ্বারা সওয়াবের আশা করা যায় না। কিন্তু যে সুদের কারবার করে, সুদ নেয়, সে ওই সুদ নিয়ে দান করে মনে করে আমি অনেক সওয়াবের অধিকারী হলাম। কথা বুঝলেন কি না? দুর্নীতি করে টাকা অর্জন করে, অসম্পদ অর্জন করে আমি ওয়াকফ করলাম যে আমি মনে, সে মনে করলো যে আমি অনেক সওয়াবের অধিকারী হলাম। নাউজুবিল্লাহ, বলেন কবুল হবে কি? ভাই বলুন, কবুল হবে? একজন মদখোর, মদখোর হারাম খায় কিন্তু মদখোর কখনো দাবিও করে না বা চিন্তাও করতে পারে না যে আমি মদ খাচ্ছি এর দ্বারা আল্লাহ খুশি হবেন। নাউজুবিল্লাহ, দাবি করে? একজন অশ্লীল কাজ করে সে কখনো বলবে না বা দাবিও করবে না, কখনো ধারণাও করবে না যে এই কাজ দ্বারা আমি খুব সওয়াবের কাজ করছি। নাউজুবিল্লাহ, কথা সত্য কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে হারাম করেছেন। নিঃসন্দেহ ওটা হারাম এবং কঠিন হারাম, শাস্তিযোগ্য অপরাধ, আর ওটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কথা বুঝলেন না? বোঝেন নাই? ছোট করে দেখার সুযোগ নাই। কিন্তু সুদ নেয়া এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা এইরকম সুদ নেয় তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। নাউজুবিল্লাহ, বলে কার সাথে যুদ্ধ ঘোষণা করে? তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে আল্লাহ তাআলা খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন সব দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন? জান্নাত দান, জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একজন বড় গভর্নর সেই সময়কার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, বলছেন যে দেখো মানে সেই লোকটা অনেক টাকা সম্পদ, মানে যেটা নেতা হলে বা শাসনকর্তা হলে আমাদের কিছু ভাইয়েরা, কিছু লোকেরা যে মানে কি বলে পেয়ে বসেন না, অনেক কিছু ক্ষমতা পেলেই মনে করেন যে সব হয়ে গেল। কথা ঠিক না বে? ঠিক, এরকম অনেক আছেন। তো এটা আজকের নয়, এটা আগে থেকেই আছেন, কিন্তু ইমানদার মুসলমানদের সমাজে এটা নেই বললেও চলে বা হলেও খুব কম হবে, হলেও খুব কম হবে। কথা বুঝলেন কি না? তো খোলাফায়ে রাশিদিনদের সময় তো এটা কল্পনা করা যায় না, পরবর্তীতে উমাইয়া যুগ বা আব্বাসীয় যুগ বিভিন্ন সময় বিভিন্ন গভর্নর বিভিন্ন জায়গায় ছিলেন, বিভিন্ন রাষ্ট্রীয় কর্ম কি বলে দায়িত্বে ছিলেন, তারা মাঝে মাঝে এদিক সেদিক করতেন। কথা বলতেন কিনা? তো ওই রকম সাহাবা একরামদের মধ্যে, হযরত সাহাবাদের মধ্যে এইরকম কেউ ছিলেন না, আলহামদুলিল্লাহ, বলেন সাহাবাদের মধ্যে এইরকম কেউ ছিলেন না, আলহামদুলিল্লাহ, বলেন সাহাবাদের মধ্যে এরকম কেউ নেই। কিন্তু সাহাবাদের শেষের যুগে এরকম কিছু দেখা গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছেন যে আমরা এই যে এত দান খয়রাত করি, এত কিছু করি,
এত দান খয়রাত করি, এত কিছু করি, মানুষের কল্যাণ করে দিই, ভালো করে দিই, এটা করে দিই, সেটা করে দিই, আমরা কি কোনো সওয়াব পাবো না? তো তিনি উদাহরণ দিচ্ছেন, আচ্ছা বলুন তো, যে একজন লোক হাজি সাহেব হজ করতে যাচ্ছেন, তার উট চুরি করে নিয়ে যেয়ে সেই উট দিয়ে সে জেহাদের ময়দানে অন্য জায়গায় জেহাদ করতে গেলেন, খুব সওয়াব হলো না ভাই? কি মনে হয় আপনাদের? আমার কথা বোঝেন নেই? হাজি সাহেব হজ করতে যাচ্ছেন হজের কাফেলায়, এখন তো গাড়ি মানে প্লেন টেলেন এইগুলো নিয়ে আমরা যাই, কিন্তু তিনি হাজি সাহেবরা কাফেলা করে যাচ্ছেন, উট নিয়ে এক জায়গায় রেস্টে আছেন, বিশ্রামে আছেন, ও বেচারা সুযোগ পেয়ে ওখান থেকে একটা উট চুরি করে নিল, কি করলো, চুরি করে নিল, সেই চুরি করা উট নিয়ে আরেক জায়গায় জেহাদের ময়দানে যে হাজির হয়ে গেলেন যে আমি জেহাদ করবো, মুজাহিদ হবো, খুব সওয়াবের কাজ হলো না? খুব সওয়াবের কাজ হলো কিনা? তো উনি বললেন যে আপনাদের এই রকম দুর্নীতি করে টাকা পয়সা নিয়ে এই ধরনের দান খয়রাত ওই রকম, এতে কোনো লাভ নাই, এতে কি নাই? মানে তারা মনে করছে যে আমরা ইবাদত করলাম, তারা মনে করছে আমরা সব কামালাম, কিন্তু এই সব তাদের নামায় আমলে জুটবে না, বরঞ্চ অন্যদিকে যদি হয়, বুঝে শুনে যদি করে তাহলে আল্লাহর কাছে কঠিন শাস্তি প্রাপ্ত হবে, নাউজুবিল্লাহ বলে কথাটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু পছন্দ করেন না। এর সাথে আর একটা বিষয়, যে ইবাদত বন্দিগি দান খয়রাত আমরা করব, এটা একমাত্র আল্লাহকে ভয় করে করতে হবে, আল্লাহর রাজি খুশির জন্য। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করছেন, কোরবানির কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর দরবারে রক্ত গোশত পৌঁছায় না, কোরবানি যে করা হয় আমরা কোরবানি করি, আল্লাহর দরবারে রক্ত গোশত যায় না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, বরঞ্চ আল্লাহর দরবারে এটাই পৌঁছায় যে কার অন্তরে কতটুকু তাকওয়া আছে, কে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজ করলো, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুবহানাল্লাহ, বলেন লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আবসু ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখেন। সুবহানাল্লাহ, বলেন তোমার এই অন্তরের এই ব্যাখ্যা দিয়েন না যে বাহ্যিক কোনো আমল লাগবে না, যে মনের নামাজ হলেই হয়ে যাবে, মনের পর্দা হলেই হয়ে যাবে, কি মনে হয়? তার মানে কি এরকম নাকি? বাহ্যিক আমল তো লাগবেই, শরীয়তের আমল লাগবে, কিন্তু ওই আমলটা কবুল হবে কি হবে না এটা হলো আপনার আমার অন্তরের অবস্থার উপরে নির্ভর করছে। কিসের ওপরে? কিসের ওপরে? অন্তরের অবস্থার উপরে, যে আমি আল্লাহকে ভয় করে করলাম না অন্য কোনো কারণে করলাম। তো ভাইরা, আমাদেরকে মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করে আমাদের সব আমল করতে হবে, তাহলে আমাদের ইবাদত কবুল হবে। শিরক থেকে বাঁচতে হবে, রিয়া থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? এই রিয়া, লৌকিকতা, লৌকিকতাও একটা আমাদের বড় ধরনের ডিজিজ, বড় রোগ। আমাদের অনেক ইবাদত নষ্টের বড় কারণ হলো লৌকিকতা, আর এই লৌকিকতাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ধরনের শিরক বলেছেন, যে এটাও এক ধরনের আল্লাহর সাথে অংশীদার বানানো হয়, নাউজুবিল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম শিরকুল শিরকাল আসগার, ক্বালু ওয়া মা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আর-রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের উপরে সবথেকে বেশি ভয় পাই ছোটো শিরিককে। কি শিরিক? ছোটো শিরিক। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা শিরকুল আসগার, ছোটো শিরিক কি? আল্লাহ রাসূল বলছেন, আর রিয়া, যে রিয়া করা, লৌকিকতা করা, মানুষকে দেখিয়ে ইবাদত করা, দেখানোর স্বার্থে ইবাদত করা, দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, ইবাদত করছে কিন্তু ভিতরে ভিতরে ইচ্ছা এটাই, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মোট কথা ইবাদত বলতে যা বোঝায়, কারণ আমাদের বারবার ইবাদত বলতে নামাজ রোজার কথা আসে, এই জন্যই যে অন্যান্য অনেক কাজ আছে যেগুলো নিয়তের জন্য ইবাদত হয়, নিয়ত না করলে ইবাদত হয় না, কথা বুঝলেন কি না? তো নামাজ এটা মূলেই ইবাদত, কেউ এক্সারসাইজের নিয়তে যদি নামাজ করে সব তো হবেই না, কি হবে, কি হবে? কেউ এক্সারসাইজের নিয়তে, কি আপনার সেলফ কন্ট্রোলের নিয়তে, কি ফিজিক্যাল লিস্ট মানে কি বলে ফিটনেসের জন্য কেউ যদি না খেয়ে থাকে রোজাকে, সেই ধরনের কিছু মনে করে, এটা কি সব হবে মনে হয়? হ্যাঁ, সব হবে না, সব তো হবেই না, উপরন্ত কি হবে?
কি হবে? গুনাহ হবে। কারণ ইবাদত যেগুলো মাহাত, কোরআন হাদিসের মধ্যে যেগুলো সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর জন্যই করার কথা বলা হয়েছে, এই ধরনের কোনো কাজ জাগতিক স্বার্থে করলে শুধু সওয়াব হবে না এমনটি নয়, বরঞ্চ কঠিন গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। তো ভাইরা, যে কথা বলতে চাইছিলাম, লৌকিকতা করা, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিদের জন্য অভিশাপ করেছেন, বলেছেন যে তাদের জন্য ওয়াইল জাহান্নাম আছে বা অভিসম্ভার আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। দেখেন অবস্থা, এখানে তো আলহামদুলিল্লাহ কেউ বেনামাজি নেই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলুন না ভাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, একটু জোরে। এই জন্যই বলছেন যে দু চারজন থেকে থাকলেও ইনশাল্লাহ আজকে আজকের পর থেকে আর বেনামাজি থাকবেন না। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন। কারণ ভাইরা, এই নামাজি রোজাদার হজ জাকাত করে যদি এই অবস্থা হয়, আর এগুলো বাদ দিয়ে যারা মুসলমান থাকতে চান তো তাদের কী অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। কথা বুঝলেন কি না? তো ভাইরা, এখানে যারা বসে আছে, কারণ আমরা আলহামদুলিল্লাহ 12 দিনব্যাপী উন্মুক্ত একটা বিশ্ববিদ্যালয়ে আপনারা লেসার নিয়েছেন, কথা সত্য কি না? কেন এখানে কোনো কারো হাতে বই পুস্তক নাই, কারণ বিশ্ববিদ্যালয়ের ক্লাসে সাধারণত বই পুস্তক থাকে না, কথা ঠিক কিনা? লেকচার দেওয়া হয়, শোনা হয়, আর এখানে যে বিষয়ে লেকচার দেওয়া হয়েছে মানুষের কোনো বানোয়াট কথা না, সুবহানাল্লাহ বলে। তার ওই বিশ্ববিদ্যালয় থেকে এটা কোনো অংশ কম নাকি? আর উন্মুক্ত আছে আলহামদুলিল্লাহ বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে এই ওয়াজ মাহফিল এগুলো হলো ইসলামী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যে সব ধরনের বিদ্যা এখানে আছে আলহামদুলিল্লাহ বলেন। সমাজনীতি, রাষ্ট্রনীতি, ধর্মনীতি সব নীতি এর মধ্যে আছে, আছে না নাই? এগুলোকে কাজে লাগাতে হবে। এটা নিছক বাৎসরিক কোনো অনুষ্ঠান মনে করে কেউ আসবেন না, আসলে কিন্তু লাভ হলো না। আল্লাহর জন্য আসলে এখানে যারা আসবেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ, এখানে শুধু আবার মনে করেন না মানে এই ধরনের মজলিসে, কারণ আমরা অনেক সময় বুঝতে ভুল করি। কথা বুঝলেন কি না? পাকিস্তানে একরকম দরবার আছে, মানে মসজিদের একটা মসজিদ আছে, পাকিস্তানের একটা কুসংস্কার আছে, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, আর 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেবো। একটা মসজিদ আছে, ওই মসজিদে ওরা মনে করে যে এই মসজিদের দরজা দিয়ে ঢুকলেই গোলামাফ হয়ে যায়। কথা বুঝলেন না? তার মানেটা হলো যে ওখানে কোনো এক বুজুর্গ বা মাশায়েক ওই রকম কোনো এক লোককে তার গুনাহ করেছে, বলেছে বাবা এই দরজা দিয়ে ঢুকে নামাজ পড়ে ফেলো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। মানে মসজিদে ঢুকে নামাজ পড়ো আর কি, কথা বুঝলেন কি না? আর ওই গরু ছাগলগুলো বুঝে বসে আছে যে এই দরজা দিয়ে ঢুকলেই নামাজ গুনাহ মাফ হয়ে যায়, কথা বোঝেন না আমার? আর ওই দরজা বলতে ওই দরজা খাস না, মানে মসজিদে যে সেজদায় পড়বে পিছনের গুনাহ আল্লাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আসসালা ওয়াসসালা কাফফারাতুন লিমা বাইনাহু, যা এগুলো আলেমুলামারা বলবেন। বা এই 12 দিনব্যাপী অনেক বিষয়, প্রায় 24-30 ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে মানে আজকে যারা বসে আছেন হয়তো বা 12 দিনই ছিলেন না, কিন্তু আগামী মাহফিলে আমরা থাকি না থাকি, যারাই থাকেন না কেন, আলেম ওলামা চেষ্টা করবেন যে এই 12 দিনের রুটিন করে নেবেন, যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা থাকবো এবং যা বলে খেয়াল করে শুনবো, লাগলে টেপ রেকর্ড নিয়ে এসে রেকর্ড করবেন, বারবার শুনবেন। ইনশাআল্লাহ এইভাবে 10-12 বছর যদি আপনি নিয়মিত আসেন, আপনিও আলেম হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ গঠনমূলক আলোচনা হলে আলেম হতে বেশি সময় লাগে না। সাহাবায়ে কেরামরা ওই রকম দাওরা পাশ করে দৌড়ে বের হন নাই, কামেল করেও চলে যান নাই, কথা সত্য না মিথ্যা? তারা আলেম হয়েছেন না, হন নাই, কিন্তু সেই পদ্ধতি থাকলে এখনও ইমানদারের আলেম হতে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলেন, ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরকে হেফাজত করবেন, সেটা মাদ্রাসা বন্ধ হলেও হবে না হলেও হবে, মাঝখানে এই ধরনের অ্যাক্টিভিটি করে ওরা জাহান্নামী হবে, কথা বললেন কি না? তো ভাইরা, যে কথা বলতে চাইছিলাম যে এই মজলিস মানে এটা না, মানে এই রকম ওয়াজ মাহফিল যেখানেই করা হয় যারাই করবেন, কমিটি বিন্দু অনেক ভাইরা বসে আছেন, নিজেদের নাম টাম এটা আলহামদুলিল্লাহ হবে, কোনো অসুবিধা নেই। আলেম ওলামা যারা আমরা ওয়াজ করবো, আমাদের নাম ধাম এটার জন্য আমরা বলবো না, নিছক আমরা সমবেত হব আল্লাহর জন্য। কার জন্য? আর আল্লাহর জন্য সমবেত হলে বিভিন্ন রেওয়ায়েতে হাসান পর্যায়ের হাদিস আছে যে যারা এই উদ্দেশ্যে বাড়ি থেকে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করবেন। এটা হাদিস শরীফ, বানানো কথা না, কথা বুঝলেন কিনা? মোটামুটি ওলামা একরাম মুহাদ্দিসিন এটাকে হাসান পর্যায়ে বলেছেন, মানে বানোয়াট কথাও না বা দুর্বলও নয় আলহামদুলিল্লাহ। এই ফজিলত নিয়ত থাকলে পাওয়া যাবে কি? আপনাদের সন্দেহ আছে নাকি? কি মনে করছেন যে এত অল্পতে আল্লাহ তাআলা যদি এত সওয়াব দেবেন এটা কেমন করে হয়? হিংসা হচ্ছে নাকি বলেন? নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, আল্লাহর কাছে কম আছে নাকি?
আল্লাহর কাছে কম আছে নাকি? আবার এই জন্য আবার ওর উপরে ক্যাচ করে বলে ফেলেন না যে আমরা এখান থেকে যারা এসে হজের সব তো পেয়ে গেছি, আগামীকালকে সবাই হাজি সাহেব লিখবো, কি বলেন, লিখবেন নাকি? ওই রকম ক্যাচ করা যাবে নাকি? কেয়াসেরও মানদণ্ড আছে, কারণ এই কেয়াস নিয়েও যত কেওয়াস, কথা ঠিক কিনা? কেয়াস নিয়ে যত কেওয়াস, এই কেয়াসই মাসলা কেয়াসের জায়গায় রাখবেন। তো যাই হোক ভাই, ওগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। যে কথা বলা হচ্ছিল সারমর্ম হলো এটা, যেহেতু আমার বিষয়টা একটা লিমিটেড বিষয়, এর বাইরে আমি যাওয়াটা ভালো মনে করছি না, সেটা হলো বারবার রিপিট করার উদ্দেশ্য এটা যে আমরা এই বারো দিন যা করলাম, যদি মাঝখানে কিছু এলোমেলো হয়ে থাকে তাওবা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো আল্লাহর জন্য কবুল করেন, আমরা যা শুনলাম আল্লাহর জন্য কবুল করেন, আমরা যা বুঝলাম আল্লাহর জন্য কবুল করেন, এবং আমরা যা ভবিষ্যতে করব সবগুলো আল্লাহর জন্য করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে যে আমাদের যা কিছু হবে তাওহীদের উপরে একমাত্র আল্লাহর জন্য উৎসর্গিত হবে, এর যাজা খায়ের আল্লাহ তাআলা দেবেন, বান্দার কাছ থেকে এর কোনো প্রতিদান আমরা চাইব না। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এটা হলো ইবাদত কবুলের এক এক নম্বর বিষয়। আর এটা হতে হবে আল্লাহর জন্যই, রিয়া করা যাবে না, কি করা যাবে না, আল্লাহর হক বান্দার হক মানুষের প্রাপ্য আল্লাহ তাআলার হুকুমের তাবেদারি, এই দুটো ব্যালেন্স করে করতে হবে। আমি অনেক পরহেজগার, নামাজ রোজা দাড়ি ডুবি দিয়ে সব ঠিক রাখলাম, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করলাম, অন্যায় অবিচারে লিপ্ত থাকলাম, তাহলে আপনার আমার ওই সওয়াবগুলো আল্লাহ তাআলার কাছে কাউন্টেবল হবে না, সব নিষ্ফল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আর হারাম বিষয় দিয়ে দিনের খেদমত করব, দিনের কাজ করব, হারাম উপার্জন দিয়ে এই রকম যেন কারো না থাকে। বলবেন যে হুজুর অনেক তো জমা হয়ে গেছে, এখন কি করব, সেটা রাস্তাও আছে যে ওইগুলো নিজে ভোগ করব না। রাজি আছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দেন। আলহামদুলিল্লাহ আপনারা কেউ নেই, যদি কেউ থাকেন মনে মনে নিয়ত করেন যে আমার যা হারাম উপার্জন হয়ে গেছে, কারণ কাকে ফেরত দেবেন সম্ভব না, নিজে ভোগ করবেন না, দান খয়রাত করে দেবেন, নিজে সওয়াবের অধিকারী হিসেবে নয়, যার যার টাকা থেকে আপনি হারাম উপার্জন যেই করুক, আপনি বলতে মানে যারাই করেছে তারা এই নিয়তে করবেন যে আল্লাহ যাদের সম্পদ আমি অন্যায়ভাবে নিয়েছি, ফেরত তো দেওয়ার সুযোগ হচ্ছে না, আমি তাদের নামে সদকা করে দিলাম, তাদেরকে সব আল্লাহ তাআলা দান করে দেন, তাও বাঁচার সুযোগ আছে আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু ওই রকম নয় যে মুরগি কার বলে নিজে খেয়ে নেব, কথা বুঝলেন কি না, গল্প জানেন তো নাকি যে এই মুরগি কার কেউ শুনলো না এরপরে নিজে খেয়ে নেবো, এই রকমের এলান করে নিজে ভোগ করলেও কিন্তু আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, নিজে ভোগ করা যাবে না। সন্দেহযুক্ত বিষয় বা যেগুলো হারাম আছে এগুলো নিজে ভোগ করবেন না, কারণ ফেরত তো দেওয়া সম্ভব না, কারণ অনেক সময় অফিসিয়ালভাবে অনেক আমার কাছে অনেক ভাইয়েরা এরকম মোহাব্বত করেন, প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। যে অনেকে বিপদে পড়ে যান, যাতাকলে পড়ে যান, কারণ চেনের মধ্যে পড়ে যান, ওপরেও আছে নিচেও আছে, মাঝখানে উনি স্টপ করলে হয় চাকরি থেকে দূরে যেতে হবে, নাহলে জেল খাটতে হবে, অন্য কেসে আসামি করে দেবে, কথা কিছু ইশারা বুঝছেন নাকি? অনেক ভাইয়েরা আছেন যে ওপরেও আছে নিচেও আছে, আর মাঝখানে ওনাকে দিয়ে এটা সার্কুলেশন হবে, আর উনি যদি সার্কুলেশন না করেন, নিজে খাক না খাক সার্কুলেশন থেকে বেরোলেই কিন্তু বিপদ আছে, কথা বুঝলেন কি না? তাহলে ও বেচারা কী করবেন যে হুজুর আমি এখন কী করব, এখন এই বুড়ো বয়সে চাকরি টাকরি ছাড়বো, সেটাও তো সম্ভব না, বড় ঝামেলা। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুবুদ্ধি দান করুন, এই চেনগুলো ভাঙার ব্যবস্থা করা মানে হেদায়েতের ব্যবস্থা তাদেরকে করতে হবে, তবে সেটা শরীয়ত অনুযায়ী করতে হবে। যে চোরকে বলবো চুরি করো না, মানুষকে বলবো আপনারা এই কাজ করেন, আর মানুষকে বিপদে ফেলে দেবো, এটা হয় না, এটা আল্লাহরও নিয়ম না, সুবহানাল্লাহ বলে আল্লাহর নিয়ম এটা নয়। খোদা দিয়ে আল্লাহ বলেন না যে তোমরা খেও না, আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়ে বলেন না যে তোমরা ঘুমিও না, আল্লাহর নিয়ম এটা নয়। মানুষের চাহিদা যা আছে সেটা মেটাতে হবে, কিন্তু সেটা যদি প্রপার ওয়েতে হয় এবং অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক হয়, তাহলে সেখানে এই ধরনের অন্যায় হওয়াটা অস্বাভাবিক বিষয়, ন্যায় হওয়াটাই স্বাভাবিক বিষয়, কথা ঠিক কিনা? কিন্তু আমরা সব হজবরলা করে দিয়ে তারপরে আমরা পানিশমেন্ট দেবো যে এটা করো না সেটা করো না, তো মানুষ কোন দিকে যাবে রে ভাই, কথা বুঝলেন না, বোঝেন নেই? তো যাই হোক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সকলের হালাল মালে বরকত নসিব করেন, হারাম থেকে পরহেজ করার তৌফিক দেন, তাহলে আমাদের দান খয়রাতের যে ইবাদত, কারণ এই দান খয়রাতের ইবাদত আজকাল অনেক ভাইরা বেশি করেন, নিজে নামাজ না বললেও হুজুরদেরকে দিয়ে নামাজ পড়ান, কথা ঠিক না বেঠিক? খুব কবুল হয় না? হ্যাঁ, তো যাই হোক, এই ধরনের ইবাদত অনেক হয়, কিন্তু সেই ইবাদতও হয় আবার হারাম টাকা দিয়ে, সেটাও হয় কোন টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে। চুরি করা গরু নিয়ে এসে বিসমিল্লাহ বলে জবাই করলেন, হালাল হবে? সেটাকে যদি আবার দস্তরখান বিছিয়ে খান, বা আমাদের মতো পীর সাহেব দাওয়াত দিয়ে সাথে নিয়ে খান, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে খান, হালাল হবে? গরুটা চুরি করা,
তা আমরা অনেক সময় ওই রকম কাজ করছি, টাকাটা হারাম সেটাকে দিয়ে দিনের খেদমতের আশা করছি, সেটাকে দিয়ে এটা করছি সেটা করছি, সেটা দিয়ে আবার হজও করছি, সেটা দিয়ে আবার জাকাতও দিচ্ছি, কী দিয়ে কী করছি আল্লাহ ভালো জানেন। তো ভাইরা, এর থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ এই ধরনের দিনদার যারা আমরা আছি, আমরা এই ধরনের ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। কাজেই ভাইরা, এবাদত তো করতে হবে। বলবেন যে তাহলে দানই করবো না, না, আপনার যতটুকু আছে ততটুকু দান করবেন, আল্লাহ বরকত দান করবেন। তো হালাল দিয়ে করলে বরকত হবে, সওয়াবও পাওয়া যাবে, আর হারাম দিয়ে করলে বরকত নষ্ট হবে, এবাদত হবে না, অন্য এবাদত ধ্বংস হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আমরা যা কিছু পড়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খয়রাত, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো তার জন্য কবুল করুন, এবং হাশরের ময়দানে আমাদেরকে যেন এগুলো করেও যেন অসহায় না হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন।